সূর্য উদয়ের দেশ থেকে শুক্রবাসরীয় সকালে আচমকায় ভেসে আসে এক দুঃসংবাদ। এদিন এক সভায় ভাষণ দেওয়ার সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হয়েছেন শিনজো আবে। এরপরে সামাজিক মাধ্যমে বন্ধুর জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সকলের আশঙ্কায় সত্য হয়ে ওঠে। জানা যায়, অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এরপরে জাতীয় শোক ঘোষণা করে নয়াদিল্লি জানিয়ে দেয়, শনিবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। জাপান ভারতের অন্যতম বন্ধু দেশ। দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম কাণ্ডারি ছিলেন শিনজো আবে। অন্যদিকে নরেন্দ্র মোদীর আন্তরিকতায় আরও মজবুত হয়েছে দুই দেশের বন্ধুত্বের বাঁধন। ভারত ও জাপান নিয়ে এমনই কথা শোনা যায় গোটা বিশ্বে। এই কারণে তাঁর মৃত্যুতে শোকের কালো ছায়ে নেমে এসেছে ভারতীয়, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি সবার জানা। বলা হয়, এই দুই রাষ্ট্রনেতার প্রচেষ্টার ফলে প্যাসিফিকে চীনা আগ্রাসনের বিরুদ্ধে একটি সবল অবস্থান তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সামরিক নীতিতে পরিবর্তন এনে ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক মজবুত করার জোর দিয়েছিলেন আবে। চীনা আগ্রাসনের বিপদ যে কতটা বিপজ্জনক হয়ে উঠবে তা বহু আগেই টের পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, জাপানের অর্থনীতিকে মজবুত করতে বেশ কিছু ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছিলেন তিনি, তা পরিচিত লাভ করে অ্যাবেন মিক্স নামে। কৌশলগত দিক থেকেও আবে অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন বলেই মত বিশ্লেষকদের। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে কোয়াড বা চতুর্দেশীয় কক্ষ তৈরির পরিকল্পনা ছিল আবের মস্তিষ্ক প্রসূত। 2006-07 প্রধানমন্ত্রী থাকাকালীন ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায় কোয়াড তৈরির উদ্দেশ্যে প্রথম বৈঠক করেন আবে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। শুরুর দিকে আবের চীন উদ্বেগকে ততটা গুরুত্ব না দিলেও ধীরে ধীরে আমেরিকা বুঝতে পেরেছে সাগর পাড়ে ক্রমে জেগে উঠছে লাল দৈত্য। মোদীর সঙ্গে ছিল তার অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক। এ কারণেই এদিন আবের মৃত্যুর খবর প্রকাশ পেতে গভীরভাবে মর্মাহত হয়েছেন মোদী। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে মোদী লিখেছেন, আমার অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন আবে, তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। তিনি একজন প্রবাদ প্রীতম রাষ্ট্রনায়ক ও সুশাসক ছিলেন। জাপান ও গোটা বিশ্বের উন্নতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ,